করলামই। তারপর অনেকে আবার মিলেটের পরে তুলো চাষ করে, তারপরে আবার তৈলবীজ করে। তো এরকম যে যেমন চাষ করে, মানে সে একটা কৃষকের না কিন্তু ওই অঞ্চলটা, পুরো গোটা অঞ্চলটা জুড়ে, যেরকম আমি বললাম পুরো দিনহাটাতে তামাকে বিখ্যাত, দিন তুফানগঞ্জে হচ্ছে পাট ভালো হয়, তাহলে ওই রকম একটা পুরো অঞ্চল জুড়ে যেখানে মিলেট ভালো হচ্ছে, তারপরে গম, তারপর তুলো চাষ করছে, এরকম একটা ক্লাসিফিকেশন আছে। তাহলে এটাকে 12 ভাগে ভাগ করা হয়েছে মিলেটকে, আড়াইল সিং ভাগ করেছে, মানে আড়াইল সিং পুরো গোটা ইন্ডিয়াকে এগ্রিকালচারাল রিজিয়নে এইভাবে বিভিন্ন জায়গার ফসলগুলোকে সিলেক্ট করে 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 ভাগ করেছে আর কি। এরপরে তুলো বলয়, তুলো বলয় যেটা নাগপুর, গুজরাট, সুরাট এই সমস্ত জায়গায়, তার মানে নাগপুর, গুজরাট, সুরাট, এই যে এই জায়গাগুলো, এই জায়গা থেকে মহারাষ্ট্র, আমরা জানি মহারাষ্ট্র তুলোর জন্য বিখ্যাত, এই জোনটা গুজরাট, মহারাষ্ট্র, এই এই তিনটে, এই জায়গাটা হচ্ছে তুলোর জন্য বিখ্যাত। তাহলে এখানে দেখা যাক তুলোর সঙ্গে আর কি হয়। তুলো, কিছু কিছু তুলোর সঙ্গে মিলেট চাষ করে, আবার ধান চাষ করে, তুলোকে সেই জন্য বেশি ভাগ হয়নি। তুলো যেহেতু একটা বাগিচা ভিত্তিক ফসল, সারা বছরই মোটামুটি কম বেশি থাকে, তুলোকে কেন্দ্র করে তুলো মিলেট ধান, তুলো মিলেট গম, এই দুটোই চাষ হয়, আর বেশি কিছু হয় না। তাহলে এটা গেল তুলো বলয়। এরপরে আছে চীনাবাদাম বলয় বা বাদাম বলয়, বিশেষ করে গুজরাট, কচ্ছ, কাথিয়াবার, মানে এই যে উপকূল অঞ্চল, আমরা জানি উপকূল অঞ্চলে বাদাম ভালো হয়, যেমন দীঘা, যে কোনো সমুদ্র উপকূলে বাদাম ভালো হয়, একটু নোনা জল থাকে, বালি মাটি থাকে, খুব সুন্দর বাদাম হয়। আমরা যে বাদামগুলো খাই সেই বাদামগুলো বীজ, কাঁচা বাদাম যদি বীজ মাটিতে ছড়িয়ে দিই ওখান থেকে বাদাম হয়ে যাবে, যদি সেখানে বেলে মাটি থাকে তাহলে ভালো হবে। তাহলে গুজরাট, কচ্ছ, কাথিয়াবাদ এগুলো বেলে মাটিতে বিখ্যাত, বিখ্যাত না বিখ্যাত বেলে মাটি আছে, তাই এখানে বাদাম ভালো হয়, সেজন্য এটাকে বাদাম বলয় বলে। এটার কোনো ভাগ নেই, কারণ এটা সারা বছর শুধু বাদামই হয়, আর বছরের 6-8-9 মাস লাগে বাদাম হতে, বাকি 2-3 মাস জমি পড়ে থাকে। নেক্সট আছে হচ্ছে মেইজ বলয় বা ভুট্টা বলয়। মেইজ হচ্ছে মূলত রাজস্থানের শুষ্ক অঞ্চলে মেইজ চাষ করা হতো, ভুট্টা একটা পশু খাদ্য হিসেবে চাষ করা হতো এই অঞ্চলগুলোতে, রাজস্থানের এই অঞ্চলে শুষ্ক অঞ্চলের ফসল। এটা অ্যাকচুয়ালি আফ্রিকাতে আগে চাষ করা হতো, আফ্রিকান কান্ট্রিতে মানুষ আগে ভুট্টা চাষ করত ওই অঞ্চলগুলোতে, মানে যেহেতু দারিদ্রতা অনেক বেশি, যে সে বিভিন্ন কারণে ওখানে দেখো একটা মানে লেট মানে ইন্টারেস্টিং জিনিস, আফ্রিকাতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক রিসোর্স আছে, ন্যাচারাল রিসোর্স আছে প্রচুর, সেই ন্যাচারাল রিসোর্স যদি ব্যবহার করে তাহলে আফ্রিকা ওয়ান অফ দ্য লিডিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু আফ্রিকাকে জিওপলিটিক্যালি এমনভাবে দেশগুলোকে একের সঙ্গে একে যুদ্ধ লাগিয়ে দেওয়া হয়েছে, এত ঘৃণা, এত বিদ্বেষ ওখানে ছড়িয়ে দেওয়া হয়েছে, তার ফলে দেশগুলো আর উন্নতি করতে পারছে না, রিসোর্স আছে, সম্পদ আছে, ব্যবহার করতে পারছে না, বিকজ অন্য কোনো দেশ যারা শক্তিশালী তারা ওখানে তাদের জিওপলিটিক্যাল ইন্টারেস্ট দেখিয়ে তাদেরকে ডিভাইড করে, তাদেরকে দুর্বল করে রেখেছে, যাতে তারা নিজেরাই মারামারি করে, নিজেরাই নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে সবসময় ব্যস্ত থাকে এবং তারা উন্নতিতে উন্নত হতে না পারে। সেই জন্য আফ্রিকান কান্ট্রি এত পিছিয়ে, অথচ হিউজ রিসোর্স আফ্রিকাতে, মানে হিউজ পটেনশিয়ালিটি আফ্রিকাতে আছে, অনলি ফর দেয়ার দে স্ট্রাগল। এখন তো আফ্রিকা সবচেয়ে মানে দুর্ভিক্ষ হচ্ছে আফ্রিকাতে, খাদ্য নেই, জল নেই, স্বাস্থ্যের বেহাল অবস্থা, সব কিছু খারাপ, অথচ খনিজ সম্পদে ভরপুর, ওয়াটারফল, জলবিদ্যুতের প্রবল সম্ভাবনা, বিশাল বড় বনভূমি, বিশাল প্রাকৃতিক গ্যাস, বিশাল খনিজ তেলের ভাণ্ডার রয়ে গেছে চারপাশে সমুদ্রের, অথচ একটা মহাদেশ আফ্রিকা অন্ধকারে ডুবে আছে, অনলি ফর কি করেছে, বাইরের থেকে কিছু লোক, কিছু দেশ তাদেরকে দুর্বল করে রেখেছে, তাদেরকে যুদ্ধে সবসময় ব্যস্ত রাখছে, একে অপরের সঙ্গে ঝগড়া করে ব্যস্ত রাখছে। তাহলে
এই একটা মহাদেশের মধ্যে থেকে আমরা বুঝতে পারি যে কোঅপারেশন ইজ দ্য বেস্ট ওয়ে টু ডেভেলপ ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর ফ্যামিলি, ইয়োর কান্ট্রি অ্যান্ড অলসো ইয়োর ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড তো বলা যাবে না, কান্ট্রি বলতে হবে, কারণ ওয়ার্ল্ডে তো ভাগ ভাগ অনেক। সুতরাং কোঅপারেশনের মধ্য দিয়েই একটা দেশের উন্নতি হতে পারে, একটা মানুষের উন্নতি হতে পারে, একটা সমাজের উন্নতি হতে পারে। তো নিজেদের মধ্যে যে কোলা মানে কোলেশন তৈরি হয় সেটার কারণ খুঁজে বের করতে হবে। সেটাকে শুধু কোলেশনটা বাইরের থেকে মদত দিয়ে হচ্ছে না। তো তো এটা আমরা আফ্রিকার দেশ থেকে এটা আমরা শিখতে পারি যে কখনো যদি কোনো সমস্যা আছে সেই সমস্যার কারণটা দেখতে হবে যে এটা বাইরের কোনো লোকের মদত কিনা। সেখান থেকে আমরা নিজেকে ইম্প্রুভ করলে অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারবো। আর কোঅপারেশনই হচ্ছে কোনো একটা জায়গা ডেভেলপ হওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি আর কি। তো যাই হোক, সেই আফ্রিকান কান্ট্রিতে আগে ভুট্টা চাষ হতো, আফ্রিকা আমেরিকা। একটা সময় আজ থেকে 20 বছর আগে আমাদের দেশেও ভুট্টার দানাগুলো দেওয়া হতো খাওয়ারের জন্য, পুষ্টিকর খাদ্য হিসেবে দেওয়া হতো এই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে। এখন বন্ধ হয়েছে, কারণ এখন সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছে ইন্ডিয়া তার ফুড প্রোডাকশনে, সেই জন্য আর প্রয়োজন পড়ে না। সেই ভুট্টা আগে ওই আমেরিকা আফ্রিকা ওই সমস্ত কান্ট্রিতে ছিল, পরবর্তীকালে আমাদের এই রাজস্থানে চাষ করা শুরু হয়, ভালোই লাভ হয়েছিল, পশু খাদ্য হিসেবে ভালো পপুলার হয়েছে। বর্তমানে দেখা যাচ্ছে আমাদের কোচবিহারেও প্রচুর পরিমাণে ভুট্টো চাষ হয়, কারণ ভুট্টা হচ্ছে লেবার কম লাগে, খরচ কম, সার কম দিতে হয়, লাভ বেশি হয়, ক্যাশ ক্রপ। তো সেই জন্য মানুষ এখন ভুট্টার দিকে ঝুঁকছে বেশি, তাই না এনামুল? তোদের ওখানে কি ভুট্টা হয় তো? কি এনামুল, শুনতে পাচ্ছিস? ও, তোদের ওখানে বেশি হচ্ছে না? কাদের অঞ্চলে বেশি হচ্ছে? রাকেশ, ভুট্টা আমাদের তুফানগঞ্জে খুব হয়, কারণ এখানে তো যেহেতু ক্যাশ ক্রপ মানে তামাক যেহেতু দিনহাটায় আছে, তো তামাক থাকার জন্য তামাক চাষ করলে যে লাভটা হয় সেখানে আর ভুট্টা চাষের প্রয়োজন পড়ে না। তুফানগঞ্জে যেহেতু তামাক চাষ হয় না বা করে না, সেই জন্য ভুট্টার দিকে মানুষ ঝুঁকেছে আর কি। এখন আমাদের এখানে ক্রপিং প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এখানে এখন তুফানগঞ্জে ধান ভুট্টা আলু, আগে ছিল ধান পাট আলু, এখন ধান ভুট্টা আলু হয়েছে। যাই হোক, মেজ বলার কোনো ভাগ নেই, এটা অনলি রাজস্থানের ওখানেই হয়, আর কোনো ক্লাসিফিকেশন নেই। এরপর আছে নারকেল বলায়, নারকেলের কথা মনে পড়লেই আমরা জানি উপকূল অঞ্চল তামিলনাড়ু, কেরালা, মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ না সরি অন্ধ্রপ্রদেশ, এই যে এই উপকূল অঞ্চলটা পুরো উড়িষ্যা থেকে শুরু করে যত উপকূল অঞ্চল দেখো পুরোটাই নারকেলের জন্য বিখ্যাত। সাউথ ইন্ডিয়ার 60% লোক নারকেল তেল খায়, নারকেল তেল ব্যবহার করে, নারকেল তেল স্কিনে ইউজ করে, নারকেল তেলকেই লোশন হিসেবে ব্যবহার করে, এবং নারকেল তেলকেই ওরা খাদ্য হিসেবে ব্যবহার করে, সব কিছুতেই নারকেল তেল, ওদের সর্ষের তেল ইউজ করে না। আর নারকেল তেল ওয়ান অফ দ্য বেস্ট অয়েল ফর হিউম্যান হেলথ, মানুষের জন্য নারকেল তেল হচ্ছে উৎকৃষ্ট তেল, খাদ্য হিসেবেই হোক আর গায়ে স্কিনের হিসেবেই হোক, বা কারো যদি স্কিনের সমস্যা থাকে, স্কিনে গুড়ি গুড়ি র্যাশ উঠেছে বা স্কিনে যে কোনো প্রবলেম, নারকেল তেল যদি মানে 2 সপ্তাহ ইউজ করা যায় বা 1 মাস ইউজ করা যায় সব প্রবলেম সলভ হয়ে যাবে। ফাঙ্গাল ইনফেকশন বা যে সমস্ত প্রবলেম হয় নারকেল তেল ইউজ করলে সেগুলো হয় না। বিশেষ করে আমাদের এই অঞ্চলে ফাঙ্গাল ইনফেকশন খুব হয়, স্কিন প্রবলেম, স্কিন ইরিটেশন, ঘামাচি, কত প্রবলেম হয়, সেখানে যদি আমরা নারকেল তেল ইউজ করি তাহলে অনেক কম, খুবই কম হবে আর কি। কারণ নারকেল তেল হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল একটা তেল, নারকেল তেল দিয়ে যদি আমরা হাতও মুছি সেটা স্যানিটাইজারের কাজ করবে, হ্যান্ড স্যানিটাইজারের মতো কাজ করে, তো বেটার টু ইউজ নারকেল তেল। যাই হোক, তাহলে নারকেল তেলের জোন ভাগ নেই, এটা পুরো উপকূল অঞ্চলেই চাষ হয় নারকেল তেল। নারকেল তেল খালি বলবো না, নারকেল তেল তো না, নারকেল বলাই বলা হয়েছে, নারকেল থেকে শুধু নারকেল তেল হয় না, নারকেল থেকে মানে অনেক ভালো ভালো খাবার তৈরি হয়, বিভিন্ন মুখরোচক খাবার তৈরি হয় নারকেল গাছ থেকে, নারকেলের ছিবড়া থেকে বিভিন্ন বেড, অনেক আসবাবপত্র, আসবাবপত্র না ঠিক মানে ব্যবহার উপযোগী জিনিসপত্র নারকেল গাছ থেকে তৈরি হয়। সেই জন্য নারকেল গাছকে বলা হয় স্বর্গের সিঁড়ি, মানে এটা এতটাই নারকেল ব্যবহার হয় সেই জন্য এটাকে বলা হয় স্বর্গের সিঁড়ি নারকেল গাছকে। এবং ফার্মাসি অফ মেডিসিন নারকেল গাছকে বলা হয়, যত ওষুধের মানে ফার্মাসি বলা হয় নারকেল গাছকে, কারণ কারো যদি শরীর খারাপ হয়, যে কোনো শরীর খারাপ হোক, সে যদি প্রথমে নারকেল ডাব খায় তাহলে তার যদি কোনো
নিউট্রিশনাল ঘাটতি থাকে সেটা ওখান থেকে মিটে যায়। সুতরাং এই জন্যই নারকেলকে নারকেল গাছকে বলা হয় স্বর্গের সিঁড়ি বা ফার্মাসি অফ মেডিসিন। তো নারকেল বলয় আমাদের তাহলে যেখানে লবণাক্ত মাটি থাকবে এবং বেলে মাটি থাকবে সেই সমস্ত অঞ্চলে কিন্তু আমাদের নারকেল চাষ খুব ভালো হয়। তাহলে আমরা বুঝেই যাই নারকেল চাষ কোথায় হবে, উপকূল অঞ্চল। আমাদের এখানেও হয়, কিন্তু ওখানে যে হারে প্রোডাকশন হয় আমাদের এখানে সেই হারে হয় না। ওখানে মানে হাজার হাজার বিঘা নারকেল চাষ, নারকেল গাছ বাগান লাগানো, হাজার হাজার বিঘা চাষ করা হয়। আর নেক্সট আছে হচ্ছে কি স্থানান্তর কৃষি, শিফটিং কাল্টিভেশন লাস্ট। তো শিফটিং কাল্টিভেশনটা হচ্ছে আমাদের, তোমরা জানোই স্থানান্তর কৃষি বলতে আদিবাসী যারা আছে ভারতবর্ষের, বিভিন্ন আদিবাসীরা বসবাস করে নর্থ ইস্ট ইন্ডিয়া, তারপর হচ্ছে মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, যে সমস্ত আদিবাসী আছে তারা কি করে, তারা তো আর আমাদের মতো এরকম আধুনিক পদ্ধতিতে চাষ করে না। তারা কি করে, জঙ্গলগুলোকে আগুন দিয়ে পুড়ে দেয়, দেওয়ার পরে ছাই হয়ে যায়, জঙ্গল সব পুড়ে গেল, তখন বিভিন্ন গাছের বীজগুলো ওরা মাটিতে পুঁতে দেয়, পুঁতে 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 দেয়, বর্ষা আসে পুরো জায়গা জুড়ে ফসল হয়ে যায়, সেই ফসল ওরা খাদ্য হিসেবে গ্রহণ করে এবং সেটা তারা দৈনন্দিন জীবনে ব্যবহার করে। এক বছর ধরে ব্যবহার করলো, আবার একটু ওরা ওই জায়গা ছেড়ে আরেক জায়গায় চায়, ওই জায়গায় গিয়ে আবার আগুন জ্বালিয়ে দেয়, দিয়ে পুড়ে দেয়, সবকিছু পুড়ে টুড়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার বিভিন্ন জায়গায় সবজির বীজ টিজগুলো বুনে দেয়। তো এইভাবে ওরা স্থানান্তর কৃষি করে। স্থানান্তরিত কৃষি কোথায় হয় ভারতে? উত্তর পূর্ব ভারত, হিমাচল প্রদেশের ওই অঞ্চলগুলো, মানে একটু পার্বত্য অঞ্চল ঘেঁষে আর কি, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, মানে